আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে চলে এসেছি সকালবেলা। তো এখন প্রায় 11টা বাজে। আমরা হচ্ছে আমার ছাদ বাগানে কচু শাকগুলো কাটতে এসেছি। এগুলো অনেক বড় আর মোটা হয়ে গেছে, তো আজকে এগুলো কাটবো আর রান্না করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের হেল্পিং হ্যান্ড এগুলো কেটে নিচ্ছে, আমাদের সেই মুরব্বি আপাটা, উনি ওনার নাম হলো নূরজাহান আপা। উনি আমাদেরকে এসে মাঝে মাঝে হেল্প করে, আজকে অনেক দিন পরে এসেছে, তো এইটাই সুযোগ। কচু শাক উনি ভালোই কাটতে পারেন। অনেক বড় বড় পাতা, তো আজকে আমরা কেটে নিচ্ছি এগুলো রান্নার জন্য। ও ফুচ্ছা দেখি বাতাস, দেখেন গোড়াটা অনেক মোটা হয়েছে। এই যে দেখেন লতি, আমার আম্মাও আছে আমাদের সাথে, আম্মা বাকিগুলো কেটে নিতেছে। আর এই যে পুঁই লতা গুলাও দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। এখানে একটা দেওয়া হয়েছে, ঝাড় দেওয়া হয়েছে, আর এখানে কি সুন্দর মাশাল্লাহ বাড়তেছে। এগুলাও আরেকদিন রান্না করা হবে। এই যে আমার প্লাস্টিকের খালি প্যাকেটে লাগে, ক্রেটে লাগানো। আর এদিকে হচ্ছে কলমি শাক, কলমি শাকও মাশাল্লাহ বাড়তেছে। এই যে শাক কাটা শেষ, সেগুলো এখন নিচে নিয়ে কাটা হবে। আজকে খুব ঝকঝকে রোদ উঠেছে বৃষ্টির পরে, টানা দুই তিন দিন বৃষ্টির পরে দেখেন ছাদে অনেক ঝকঝকে রোদ উঠেছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। তো আমরা হচ্ছে আমার ছাদের বাগানের কচু যে আমি লাগিয়েছিলাম সেগুলো কাটতে এসেছি। আজকে কচু রান্না করা হবে। তো কচু গাছগুলো অনেক বড় বড় হয়েছে, আজকে চিন্তা করলাম যে এগুলো কেটে দিই। এই যে দেখেন গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে। আর এইদিকে আজকেও অনেক ফুল মাশাল্লাহ ফুটে আছে। এই যে অনেক পত্তলিকা, একদম রোদ পড়লেই ঝকঝক করে ফুটবে এগুলা। এই জন্যই পত্তলিকাগুলোকে অনেক ভালো লাগে একসাথে ফুটলে। ময়না, এই যে ময়না পাখি, ময়না পাখি রে, ময়না পাখি, ময়না পাখি, কত বড় নখ হয়েছে। ছি 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 ছি, তোমার নখ বড়, ছি ছি তো আমার গুলো। ছি, মনি 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 ময়না পাখি, টিয়া পাখি, উঠি যাও উঠি যাও, ময়না ঘুমাছে তো, ঘুম গভীর আছে। আর নূরজাহান আপা হচ্ছে এখানে বসে বসে শাকগুলো কেটে দিচ্ছে। উনি হচ্ছে পাতা এক জায়গায় আর ডাটাগুলো ডগাগুলো এক জায়গায় নিচ্ছে। পাতাগুলো গুঁড়ো হয়ে গেছে, তো সেজন্য হচ্ছে এগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর যেগুলো কচি পাতা সেগুলোকে নেওয়া হচ্ছে। গুগু পাখি, গুগু পাখি, গুগু পাখি।
তো কচুর শাককে হচ্ছে এখানে সেদ্ধ করে রাখা রসুন দিয়ে, রসুন দিয়ে সেদ্ধ করা হচ্ছে যাতে করে গলাটা না চুলকায়, সেজন্য এগুলোকে হচ্ছে এখন শুকনো মরিচ আবার রসুন আর একটা মশলা দিয়ে ভাজি করব। আর এখানে একটা জিনিস দেখাই, এগুলো চিনেন কিনা দেখেন তো, এই যে এগুলো হচ্ছে পোনা মাছ, টাকি মাছ আর শোল মাছের পোনা, এগুলো কিনে নেওয়া হয়েছে, একটা লোক দেখেছিল তো ও বিক্রি করতে এনেছে, পরে ওর থেকে অনেকগুলো কিনে নেওয়া হয়েছে। আমরা আরেকদিন খেয়েছি, এগুলো বেছে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো আজকে এগুলো ভিজিয়ে ভাজি করব। এই পোনা মাছটা হচ্ছে ফ্রিজে থেকে সাথে সাথে খেলেই বেশি মজা, যদিও পোনা মাছ খাওয়া উচিত না, তবে যেহেতু বিক্রি করছে সেহেতু আমরা কিনে নিলাম আর কি। আর আসলে লকডাউন তো অনেকজনে আসলে অনেকভাবেই জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে, একটা গরিব লোক ওর কাজ বন্ধ হয়ে গেছে, তো দেখলাম যে জমিতে এগুলো খুঁজে খুঁজে তারপর বিক্রি করে বাজারে নিয়ে, তো আমরা দেখে কিনে নিয়েছি। পেঁয়াজ রসুন সব কাটা, আর এই কাঁচামরিচগুলো হচ্ছে আমার ছাদের গাছে। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, এখন দিব শুকনো মরিচ। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কিন্তু শুকনো মরিচের একটু ঝাল কম, আর এটা দেখতে ভালো লাগবে উপর থেকে সবুজ কালারটা। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখনও এর মধ্যে আমি লবণ দিইনি, লবণ আমি একটু পরে দিব। কচু শাকের মধ্যে এরকম গোটা গোটা করে রসুন দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে পরে দিয়ে। আর রসুনটা একটু বেশি করেই দেওয়া ভালো, তাহলে হচ্ছে গলাটা আর চুলকাবে না। আর এগুলো এমনিতে চুলকানোর চান্স কম, যেহেতু এগুলো পানির কচু না, পানিতে যে কচুগুলো জন্মে সেগুলো একটু বেশি চুলকায়, এটা যেহেতু আমার ছাদ বাগানের তো সেহেতু চুলকানোর চান্স কম। কচুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ হয়ে হচ্ছে এটাকে রসুন আর কাঁচা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে আমরা ভাজি করছি। এভাবেও আরেকটা মজা, এভাবে খেতে আর রান্না করে খেতে আরেকটা মজা। আর মজা থেকেও কচু শাকের পুষ্টিগুণটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটার অনেক পুষ্টিগুণ, এটা তো আপনারা সবাই জানেন। শাকগুলো একদম ভর্তা ভর্তা লাগছে, স্মেলটাও দারুণ আসছে, সবুজ সবুজ একটা কালার। এটাকে কম জ্বালে কিছুক্ষণ পাকতে দিতে হবে, তাহলে ওই যে এই চুলকানো ভাবটা কম লাগবে। আপনারা এটাকে একটু লো আছে জ্বাল করতে থাকবেন, তাহলে আগুনের তাপে এর যে গলা চুলকানো একটা ভাব থাকে সেটা চলে যাবে। আর লাস্টে আমরা চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারি, তাহলে ওইটাও কাজে দেয়।
জন্য একটু লবণ, তো আমাদের কচু শাক ভাজি হয়ে গেছে। এখন আমরা খুবই সামান্য একটু লেবুর রস উপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে করে গলাটা না চুলকায়। দেখতে সুন্দর হয়েছে না দেখেন? এখন আমি পোনা মাছটা রান্না করব। এগুলো ভালো করে ধুয়ে রাখা, আর সাথে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ শুটকি, ইলিশ শুটকি দিয়ে রান্না করব এই পোনা মাছগুলো। তেল গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিলাম কিছু ছোট ছোট টুকরো করে কাটা টমেটো। টমেটোটা আমি একদম পেঁয়াজের সাথে দিয়ে দিব, আর দিলাম কাঁচা মরিচ। এগুলো সব একসাথে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব, যেহেতু এটা খুবই খুবই নরম এবং ছোট মাছ, সেজন্য এগুলো আগে ভাগেই সবগুলো তেলের মধ্যে আমি একদম ভালো করে ভেজে মজিয়ে নিচ্ছি আর কি। পেঁয়াজগুলো সব ভাজা হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে ইলিশ শুটকিটা দিয়ে দিলাম। এই ইলিশ শুটকি দিয়েও আমি কিছুক্ষণ এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত শুটকিটা গলে একটা স্মেল না বের হয়। আর এই পোনা মাছ রান্নার সময় শুটকি দিয়ে আমরা কখনোই রসুন আদা এগুলো ব্যবহার করি না, রসুন ব্যবহার করলে একটা বাজে স্মেল চলে আসে। শুধুমাত্র পেঁয়াজ দিয়েই এই পোনা মাছটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে অনেক মজা হয়। রসুন দিলে আরেক ধরনের একটা স্মেল চলে আসে। এই যে শুটকি ভাজা হয়ে ফেনা বের হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখানে কোনো রকম ধনিয়া জিরার গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এগুলোকে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এইটুকু পানি আমি এখানে ব্যবহার করেছি, এর বেশি না। এই পানিটুকুতে যখন একটু বলক আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব। এই ঝোলটাতেই মাছগুলো পাকানো হবে, এর বেশি পানি দেওয়া যাবে না। এর বেশি পানি দিলে এগুলো একদম ভর্তা হয়ে যাবে পুরো। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে যে আমি এটাকে ছোট একটা চামচ দিয়ে একদম আস্তে আস্তে করে নেড়ে মিশিয়ে দিব মশলার সাথে। কোনো রকমে খুন্তি দিয়ে কিংবা বড় ইয়ে দিয়ে না করাই ভালো, যেহেতু ছোট মাছ নরম মাছ গলে যাবে, সেজন্য হচ্ছে আমি ছোট একটা চামচ দিয়ে করছি। একদম সমান করে আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এখন এগুলোকে হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করেই ঝোলগুলো শুকিয়ে নিলেই হয়ে যাবে মাছগুলো রান্না। ঝোল অবশ্য যারা চান তারা একটু বেশি করে রাখতে পারেন, আমরা শুকিয়ে ফেলি। তো আমাদের আজকে হচ্ছে কচু শাক আর ইলিশ শুটকি দিয়ে পোনা মাছ, তো এই দুইটাই হচ্ছে আমার ছোট বাবি খেতে পারবে না, যেহেতু ওনার ছোট বেবি, তো বেবি পেটে সমস্যা করবে, সেজন্য ওনার জন্য এই যে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটাকে হচ্ছে পাঙ্গাস না কি পাঙ্গাস না পাঙ্কাস জানি না ঠিক, এইটা আমাদের পুকুর থেকে উঠানো হয়েছে। এই যে এই পাঙ্কাস মাছটা হচ্ছে একদম সাদা সাদা করে মশলা কম দিয়ে রান্না করে দেওয়া হবে ভাবিকে। তো পোনা মাছ এদিকে হচ্ছে, আর এটাই ছিল আমাদের আজকে দুপুরের রান্না বান্না। ওই ঘরে হচ্ছে ভাত রান্না করা হচ্ছে, আর এখানে আমি কচু শাক আর পোনা মাছটা করে নিলাম, আর মুরগি নিয়ে এসেছে রাত্রেবেলার জন্য মনে হয় মুরগি করা হবে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে বা ব্লগে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। ঝোলগুলো শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। তো আমাদের পোনা মাছ রান্না বান্না শেষ, এটা হলো ফাইনাল লুক।
আর রান্না বান্নার পরে যথারীতি রান্নাঘর সিঙ্ক বেসিন এগুলো পরিষ্কার করা। তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দিন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।